হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আর তাই তো হাজির হয়েছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নদীর একটি ছোট মাছ। এটা নদীর ছোট মাছ। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা কাজুরি মাছ বলে। এই মাছটা কী দিয়ে রান্না করি সেটাই শেয়ার করব। এটা লাল শাকের ডাঁটা, এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ফেলে না দিয়ে আমি এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম, তেলটাও গরম হয়ে আসছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এগুলো একটু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ি, দেড় চামচ মরিচের গুঁড়ি, এক চামচ জিরার গুঁড়ি এবং রসুনের পেস্টটাও অ্যাড করে দিব। মশলাগুলো দেওয়ার পরে এটা আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। এই সময় একটু সামান্য পানি অ্যাড করে দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো একটু বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে আমি অ্যাড করে দিব লাল শাকের ডাঁটাগুলো। ডাঁটাগুলো সব ঢেলে দিলাম। এটা একটু বেশ ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই সময় একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। পাঁচ মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে ডাঁটাগুলো দেখে নিব, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি এখানে ছোট মাছগুলো অ্যাড করে দিয়ে দিব। ছোট মাছগুলো এখন এখানে আমি ঢেলে দিব। ছোট মাছগুলো দেওয়ার পরে একটু একটু হালকাভাবে নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ করবেন। ঝোলটা দেওয়ার পরে একটু হালকাভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো আমি চুলার উপর রেখে দিব। দশ মিনিট পরে ফিরে এসে তরকারিটা দেখে নিব। তো ভিউয়ার্স, আমার ছোট মাছের চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ পরে এটা আমি ধনিয়া পাতা দিয়ে চুলার থেকে নামিয়ে ফেলব, সার্ভিং বলেই নিয়ে নিব। তো ভিউয়ার্স, শেয়ার করলাম আপনাদের মাঝে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো এখানে শেষ করছি ছোট মাছের এই রেসিপিটা। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।